हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय सीक्रेट संडे मेडिस। आमार चैनलटा जदि एखोनो सबस्क्राइब करे ना थाकेन ताहले सबस्क्राइब करे निन एबं पाशेर बेल बाटनटी नोटिफिकेशनेर जोन्नो अन करे दिन। आजके आमी जे रेसिपिटा शेयर करब सेटा हलो इलिश माछेर पातुड़ी। रेसिपिटा भालो लागले प्लिज लाइक करबेन, शेयर करबेन एबं कमेंट करे जानाबेन केमन लागलो। आमी एखाने चारटे पिस नियेछि इलिश माछेर एबं सामान्य नून हलुद माखिये रेखे दियेछि। एखाने आमी एक टेबिल चामच गोटा सर्षे नियेछि, चारटे काचा लंका नियेछि, वन टीस्पून नून नियेछि, हाफ टीस्पून हलुद गुड़ो, दो टेबिल चामच नारकेल कोचानो आर दो टेबिल चामच टक दई नियेछि। एगुलोके भालोभाबे मिक्सिते आमी ग्राइंड करे निच्छि। এই দেখুন মিক্সিতে সবকিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে এটা দিয়ে মাছগুলোকে কোট করে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একদম লো ফ্লেমেতে কলা পাতাকে আমি এরকম সেকে নিচ্ছি তাওয়ার উপরে। খুব সাবধানে একদম লো ফ্লেমেতে এইভাবে কলা পাতাটাকে উল্টে দুপিট ভালোভাবে সেকে নিতে হবে। মাছগুলো 15 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কলা পাতা ক্রিস ক্রস করে রেখে দিয়েছি এইভাবে। এর একদম মাঝখানেতে মাছের পিসটা দিয়ে দিচ্ছি এবং মিশ্রণটাকেও মাছের উপরে দিয়ে দিলাম। এবার একটা চিরা কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি, সামান্য একটু সর্ষের তেল। এবার সাবধানে এটাকে মুড়ে নেব। এটা খুব সাবধানে করতে হবে, ঠিক যেমনভাবে আমি করছি এইভাবেই কিন্তু মুড়তে হবে, তাহলে কিন্তু এটা খুলে যাবে না। এবার আমি একটা সুতো দিয়ে এটাকে ভালোভাবে বেঁধে দেব। যেভাবে আমি বাঁধছি ঠিক এইভাবেই কিন্তু বাঁধতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে বাঁধতে হবে, না হলে কিন্তু খুলে যেতে পারে। এবার ফ্রাইং প্যানেতে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালোভাবে গ্রিস করে নিচ্ছি এবং গরম করে নিচ্ছি। এর মধ্যে কলা পাতায় মোড়া ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমেতে 10 মিনিটের জন্য এটা হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এবার আমি অপোজিট সাইডগুলোকে উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমেতে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি, রান্নাটা হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং এগুলোকে তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই দেখুন, একেবারে পারফেক্ট হয়েছে। ইলিশ মাছের পাতুড়িটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।